আমি মেঘনা নদীর ছেলে, মেঘনা পাড়ে বাড়ি, ইচ্ছে হলে এপার থেকে ওপার দ্বীপাড়ি। প্রিয় দর্শক, কবি আহসান হাবিবের মতো আজ আমি হয়েছি মেঘনা নদীর ছেলে। মেঘনা নদী লক্ষ্মীপুর জেলার প্রধান নদী। মেঘনা নদীর সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে ভ্রমণ পিপাসু মানুষজন আসে। বিশেষ করে ঈদের পর ভ্রমণ প্রিয় মানুষজন আনন্দ ও সৌন্দর্য উপভোগ করে তোলে। শত শত মানুষের পদচারণা মেঘনা নদীর নৈসর্গিক সৌন্দর্য সবাইকে বিমোহিত করে। যে উঠে সকালবেলা আলোকিত হয় সারা বেলা, নৌকা তোমার আশায় দিন কেটে যায় জেলে পালায়, সন্ধে হলে প্রদীপ জ্বলে পাঁচে তাদের বাধা। আমরা এসেছি রামগতি উপজেলার আলেকজান্ডার ও রামগতি উপজেলার সুইচ গেটে। আপনাদেরকে দেখাবো এখানে নদীর জলরাশি, সুইচ গেটের অপরূপ সুন্দর ও সেগুন বাগান। নদীতে আসা মানে ঢেউ আর পানিচ্ছোদ দেখা। পানি ঘুরছে মুড়মুড়িয়ে ঢেউ তালে তালে, নৌকা চললে দেখবে যে কতখানি শেউলা পালা চোখের সামনে বাজবে। সুইচ গেট পানি যাওয়ার আর আসার পথ। যখন জোয়ার থাকে না তখন ছোট খাল থেকে বয়ে আসে নদীর দিকে। জোয়ার আসলে বন্ধ হয়ে যায় সুইচ গেটের দা ব্লক। স্রোত যেন বয়ে চলে সুন্দরের সবটুকু বিলিয়ে, ঝনঝন শব্দ ওখানকার প্রতিদিনের ফল। কিছুক্ষণ বসে শব্দ শুনলে মনে হয় যেন তালে তালে বাজে। যেমন হোক শব্দ নতুন শুনতে গেলে লাগবে অন্যরকম। পাশে যেন জেলেদের আকুতি মাছ ধরার পরে, একটা একটা করে মাছ ধরে নিয়ে পুরাই মাছের থলি। তাদের ছলে নিত্য দিনের পদচারণা, যত ঝড় ঝঞ্ঝা আসুক মাছ ধরা তাদের প্রতিদিনের চাবি। তিন বছর পূর্বে সেগুন বাগান ছিল অসাধারণ সাজে। আস্তে আস্তে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে সবে। তারপর যেটুকু আছে সেটুকু রয়েছে সুন্দরের অবিচ্ছেদ্য অংশ। নদী বাঙনে চলে যাচ্ছে অনেক গাছ আর গাছের খুঁটি। বাংলাদেশ সেনাবাহিনী দিয়েছিল হাজার হাজার পাথর টুকরো, তাদের চেষ্টার ফলে যেটুকু আছে সেটুকু নদীর মানুষের জন্য অনেক বেশি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাইজি টিভির সাথে থাকুন। মাইজি টিভি সারা নোয়াখালীর কথা বলে।